সারাদিনে আমরা মহিলারা অনেক রকম কাজকর্ম কিন্তু করে থাকি, কিন্তু প্রত্যেকটা কাজ করতে গেলে অনেক রকম সমস্যার মধ্যে আমাদেরকে পড়তে হয়। তাই প্রত্যেকটা কাজের যদি আলাদা আলাদা সমাধান আমরা একটু বুদ্ধি খাটিয়ে বের করে নিতে পারি, তাহলে দিনের শেষে নিজেদের জন্য বেশ খানিকটা সময় কিন্তু আমরা বাঁচাতেই পারবো। আজকে সেই রকমই বেশ কিছু গুরুত্বপূর্ণ টিপস তোমাদের সাথে শেয়ার করব, যেই টিপসগুলো ফলো করে কাজ করলে কিন্তু আমাদের ঘন্টার কাজ হয়ে যাবে মিনিটে। চলো তাহলে আজকের ভিডিওটা শুরু করে দিই। তো দেখো, আমরা যখন বাজার থেকে চাল কিনে আনি তখন কিন্তু আমরা 2-1 কিলো চাল কিনি না, অন্তত 10-25 কিলো চাল আমরা একবারই কিনে আনি, যাতে বেশ অনেকটা দিন আমরা চালাতে পারি। আর এইরকমভাবে অনেকটা চাল যখন কিনে আনি তখন চালের মধ্যে পোকা ধরে যাওয়াটা কিন্তু একটা স্বাভাবিক ব্যাপার। আমরা হয়তো অনেক সময় চালের কৌটোর মধ্যে একটু শুকনো লঙ্কা রেখে দিই, বা কখনো চালটাকে একটু রোদে দিই যাতে পোকা না ধরে। এরকম করলেও কিন্তু অনেক সময় দেখা যায় পোকা ধরেই যায়, আর রান্না করার পর পোকাগুলো কিন্তু এতটাই বাজে লাগে যে সেই ভাত তো খেতে ইচ্ছে করেই না। আর এই পোকা বাছাটাও কিন্তু অনেকটা সমস্যার একটা ব্যাপার হয়ে যায়, কেননা আমরা যখন কাজকর্ম করি, তাড়াহুড়োর মধ্যে রান্নাবান্না করি, তখন কি আমরা পোকা বাছবো না কি করব, সেই নিয়ে একটা চিন্তা আমাদের থেকেই যায়। তো এবার থেকে যখন আমরা চাল কিনে আনবো, তখন চালের কৌটোর মধ্যে চালটাকে ঠেলে রাখার পর আমরা একটা ছোট্ট কাজ করব। তো দেখো, আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু যে কোনো ধরনের সাবান আসেই, আর এই সাবানগুলোর যে বক্সটা হয় সেই বক্সগুলো কিন্তু আমরা ফেলেই দিই, সাবানটা ব্যবহারের পর ফেলে দেব না। এবার থেকে এই বক্সগুলোকে আমরা যত্ন করে রেখে দেব। তো চালের যে ড্রামটার মধ্যে আমরা চালটাকে স্টোর করে রাখছি, সেই ড্রামের মধ্যে বা কৌটোর মধ্যে যদি এইরকমভাবে ফাঁকা সাবানের বাক্সগুলোকে আমরা রেখে দিতে পারি, তাহলে কিন্তু এই যে সাবানের একটা গন্ধ, এই গন্ধের জন্য কিন্তু কোনো রকম পোকা আসতে পারবে না। হয়তো তোমরা অনেকেই ভাববে যে চালের মধ্যে সাবানের একটা গন্ধ হয়ে যাবে, কিন্তু একদমই না। যেরকম কোনো রকম গন্ধ হবে না, সেরকম পোকা কিন্তু আর আসতে পারবে না। আর এইভাবে স্টোর করে রাখলে বছরের পর বছর কিন্তু আমরা চাল স্টোর করে রাখতে পারবো, কোনো রকম চিন্তা হবে না। আশা করছি আজকের এই ছোট্ট টিপসটা তোমাদের অনেকটাই কাজে দেবে। চলে আসি পরের টিপসে। বাচ্চাদের স্কুলের টিফিন হোক কিংবা বড়দের ব্রেকফাস্ট, সবেতেই কিন্তু ব্রেড জ্যামটা খুব ভালো একটা টিফিন হিসেবে আমরা ধরি, কেননা ব্রেড জ্যামটা টিফিনে থাকলে আমাদের যেরকম কোনো খাটনি করতে হয় না, তেমন খুব তাড়াতাড়ি কিন্তু টিফিনটা হয়েও যায়, কোনো চিন্তা থাকে না টিফিন নিয়ে। তো আমরা কী করি, এরকমভাবে যখন জ্যামটাকে আমরা ব্রেডের মধ্যে স্প্রেড করি, তখন এরকমভাবে একটা চামচের সাহায্যে জ্যামটাকে তুলে নিই, আর এরকমভাবে আমরা কিন্তু চামচ দিয়ে হোক বা ছুরি দিয়ে পুরো ব্রেডের মধ্যে স্প্রেড করে দিই। আর এই করতে গেলে দেখা যায় যে জ্যামটা কিন্তু একটা জমাট বাঁধা অবস্থা থাকে, তার ফলে ঠিকঠাক মতো যেরকম আমরা পুরো পাউরুটির মধ্যে দিতে পারি না, তেমন কিন্তু অনেকটা লেট হয়। তো আমরা কি করব, তো দেখো এখানে আমি একটা নিয়ে নিয়েছি কাঁটা চামচ, আর কাঁটা চামচের সাহায্যে যদি জ্যামটাকে একটু পেস্টের মতো বানিয়ে রেখে দেওয়া যায়, তাহলে কিন্তু যখন আমরা পাউরুটির মধ্যে দেব তখন কিন্তু আর বেশি সময় লাগবে না। তো দেখো, বেশ কিছুটা জ্যামকে আমরা যদি এরকম করে রাখি আর তারপর যদি পাউরুটির উপর দিই, তাতে কিন্তু কাজটা অনেকটাই সহজ হলো। যেরকমভাবে জ্যামটা জমাট বেঁধেছিল সেরকম কিন্তু নেই আর, তাই কাজটা করতে কিন্তু আমাদের সুবিধা হচ্ছে, সময় যেরকম নষ্ট হচ্ছে না। বাচ্চাদের স্কুলের টাইমে টিফিন দিতে গেলে কিন্তু এইরকমভাবে আমরা কাজটাকে সহজ করে নিতে পারি। তাই অবসর সময় আমরা যদি এই ধরনের ছোটোখাটো কাজগুলো করে আমরা সংসারের কাজগুলোকে একটু আগিয়ে রাখতে পারি, তাহলে কিন্তু আমাদের নিজেদেরই অনেকটাই সুবিধা হচ্ছে। আশা করছি এই ছোট্ট টিপসটাও তোমাদের অনেকটাই কাজে লাগবে। চলে আসি পরের টিপসে। ফ্রিজ হচ্ছে এমন একটা জিনিস যেখানে কি না আমরা বাজার থেকে সবজি, মাছ, মাংস সমস্ত কিছু কাঁচা হোক বা রান্না করা অনেক দিনের জন্য স্টোর করে রাখতে পারি। কিন্তু এইভাবে যখন আমরা বেশ কিছুটা মশলা বা পেঁয়াজ, আদা, রসুন বা রান্না করা মাংস বা যেগুলো একটু উগ্র গন্ধ হয় সেই সমস্ত রান্না আমরা রেখে দিই ফ্রিজের মধ্যে, তখন দেখা যায় যে এক দুদিন রাখলেই ফ্রিজের মধ্যে কেমন একটা গন্ধ হয়ে যাচ্ছে। যতই আমরা এই খাবারগুলোকে ভালো মতো টিফিন বক্সের মধ্যে রেখে টাইট করে ঢাকনা আটকে রাখি না কেন, তাও কিন্তু এই ধরনের গন্ধ ফ্রিজ থেকে যেতে চায় না। আর বাড়িতে যদি লোক আসে, সেই মুহূর্তে যদি আমরা তাদেরকে কোনো ড্রিঙ্কস খেতে দিই, তখন যদি ফ্রিজটা খোলার দরকার পড়ে, তখন এতটাই বাজে গন্ধ হয় যে আমাদের কিন্তু অনেকটাই অপ্রস্তুতের মধ্যে পড়তে হয়। তো আমরা ফ্রিজের গন্ধ দূর করার জন্য কী করি, লেবু রাখি। অনেক সময় হয় যে বাড়িতে লেবু নেই, তখন আমরা কী করব। তো দেখো, এখানে আমি নিয়ে নিয়েছি একটা বাটির মধ্যে বেশ খানিকটা খবরের কাগজ, আর খবরের কাগজটাকে আমি নর্মাল জলে বেশ খানিকক্ষণ ভিজিয়ে রাখবো। এবার এই ভিজে থাকা খবরের কাগজটাকে যদি আমরা ফ্রিজের মধ্যে রেখে দিতে পারি, তাহলে ফ্রিজে যেরকম কোনো রকম গন্ধ হবে না, পেপারটা কিন্তু সমস্ত গন্ধ অ্যাবসর্ব করে নেবে, আর আমাদের ঘরটাকে কিন্তু একদম ফ্রেশ রাখবে, কোনো রকম গন্ধ হতে দেবে না। তার ফলে লোকজন আসলে কিন্তু আমরা কখনোই অপ্রস্তুতের মধ্যে পড়বো না। বাড়িতে লেবু না থাকলে অবশ্যই এইরকমভাবে এই প্রসেসটা অ্যাপ্লাই করে দেখবে। আশা করছি টিপসটা কাজে দেবে। চলে আসি পরের টিপসে। আমরা আমাদের কাজের সুবিধার জন্য বেশ খানিকটা আটা কিন্তু মেখে ফ্রিজের মধ্যে রেখে দিই, যে যখন তখন স্কুলের টিফিন হোক বা হঠাৎ করে রুটি বা লুচি করার দরকার পড়লে আমরা কিন্তু ফ্রিজ থেকেই বাটিটা বের করে নিয়ে সাথে সাথে
রুটি বা লুচি করতে পারবো, দেরি হবে না আটা মাখতে গিয়ে। কিন্তু এইরকমভাবে বেশ অনেকটা আটা মাখা যদি আমরা ফ্রিজের মধ্যে রেখে দিই, তারপর যদি আমরা সময়ের আগে বের করে এই বাটিটাকে না রাখতে পারি, সেক্ষেত্রে দেখা যায় যে আটাটা কিন্তু অনেকটাই শক্ত হয়ে থাকে। যাদের বাড়িতে মাইক্রোওভেন আছে তারা কি করে, 30 সেকেন্ডের জন্য মাইক্রোওভেনের মধ্যে এই আটা মাখাটা দিয়ে দেয়, তাতে কিন্তু রুম টেম্পারেচারে হয়ে যায় সাথে সাথে। তার ফলে আটা দিয়ে রুটি বা লুচি করতে বেশি সমস্যা হয় না। কিন্তু যাদের বাড়িতে মাইক্রোওভেন নেই আলাদা করে, তারা আবার আটাটাকে নর্মাল করার জন্য কিন্তু অনেকটা গ্যাস খরচা হয়, হয়তো বা কখনো তাওয়ার উপর বসিয়ে রাখে একটু গরম করে নিয়ে তাওয়াটা। তো দেখো আজকে আমি প্রেশার কুকারের মধ্যে তোমাদের এই আটাটাকে গরম করে দেখাবো। অনেক সময় হয় যে আমরা প্রেশার কুকারটা ব্যবহার করছি কোনো রকম ডাল সেদ্ধর জন্য বা ভাত রান্নার জন্য, তখন তো অনেকটা করে জল দিয়ে রাখি, আর এই ছোট একটা বাটির মধ্যে যদি আমরা পরিমাণ মতো আটাটাকে নিয়ে তারপর যদি এই ডালটাকে সেদ্ধ করতে বসাই, তাহলে কিন্তু আমাদের এক কাজে দু কাজ যেরকম হয়ে যাবে, আর আগে থেকে বের করে রাখার ঝামেলাটাও কিন্তু থাকছে না। তো দেখতে পাচ্ছ একটা এখানে আমি সিটি দেব, যার ফলে ডালটাও সেদ্ধ হয়ে যাবে আর আটা মাখাটাও কিন্তু একদম নর্মাল হয়ে যাবে। আর এই আটা মাখা দিয়ে যখন আমরা রুটি বা লুচি করব, কোনো রকম অসুবিধা হবে না, লুচিগুলো যেরকম ফুলবে খেতেও কিন্তু ভালো হবে। তো দেখো এখানে আটা মাখাটা কিন্তু বেশ নরম হয়ে গেছে। এভাবে কিন্তু আমরা বুদ্ধি করে অনেকগুলো কাজ আগিয়ে রাখতে পারবো। আর দেখো এখানে দুটো ভাগে আটাটাকে নেওয়ার একটাই কারণ যে পুরো আটাটা যদি আমি আবারও গরম করতাম, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি আটা মাখাটা নষ্ট হয়ে যেত। আশা করছি টিপসটা কাজে দেবে, চলে আসি পরের টিপসে। তো দেখো এখানে আমি একটা তেলের প্যাকেট কেটে নিয়েছি, তেলটাকে যখন বোতলের মধ্যে আমি ভরে নিয়েছি, তারপর কিন্তু এই তেলের প্যাকেটের মধ্যেও বেশ খানিকটা তেল থাকে। আমরা কি করি, বোতলের সাথে প্যাকেটটাকে আটকে রেখে দিই বেশ খানিকটা সময়ের জন্য, ভেতর থেকে যেটুকু তেল থাকে সেটুকু কিন্তু তেল একেবারে কৌটোর মধ্যে চলে আসে, তারপর এই প্যাকেটটাকে ফেলে। এইভাবে যদি আমরা প্যাকেটগুলোকে ফেলে দিই, তাহলে কোথাও গিয়ে কিন্তু আমরা অনেকটা তেলই অপচয় করব। তো দেখতেই পাচ্ছ প্যাকেটটার মধ্যে অনেকটা তেলই কিন্তু এখনও রয়েছে। এইভাবে যদি প্রত্যেকবার তেলের প্যাকেটগুলোকে ফেলে না দিয়ে আমরা কাজে লাগাতে পারি, তাহলেও কিন্তু অনেকটা কাজ হবে। অনেক সময় হয় আমরা রুটি বা লুচি করেছি, তারপর আমরা বেলুন চাকিটাকে ধুয়ে ফেলেছি, আর ধোয়ার পর কিন্তু ওটা যতক্ষণ না শোকায় ততক্ষণ আবার আমরা রুটি বা লুচি বেলতে পারি না। আর আমাদের বাড়িতে যদি এইরকম খালি তেলের প্যাকেট থাকে, তাহলে চাকির সাহায্য ছাড়াই কিন্তু আমরা লুচি বেলে নিতে পারবো। তো দেখো প্রথমে এখানে আমি লেচি কেটে নিয়েছি, আর এইভাবে যদি আমরা প্যাকেটের মধ্যে লেচিটাকে দিয়ে এপাশ আর ওপাশ দিয়ে আমরা বেলে নিতে পারি, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি লুচিগুলো বেলাও হয়ে যাবে, তেলটাও যেরকম অপচয় হবে না, আর আমাদের কাজ করতে কিন্তু কোনো রকম অসুবিধা হবে না। তাহলে দেখতেই পেলে চাকির সাহায্য ছাড়াও কিন্তু আমরা এইভাবে লুচি বেলে নিতে পারি। আর এইভাবে যদি লুচি বেলে নেওয়া যায়, অল্প সময়ের মধ্যে কিন্তু অনেকগুলো লুচি আমরা তাড়াতাড়ি বেলে নিতে পারবো। তো আশা করছি এই টিপসটাও তোমাদের কাজে দেবে, চলে আসি পরের টিপসে। এবার যখন আমরা লুচি ভাজবো, তখন কি করি, আমরা এরকমভাবে কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা তেল গরম করে নিই, তারপর হাতা বা খুন্তির সাহায্যে আমরা লুচিটাকে ভাজি। কিন্তু এইভাবে যদি আমরা লুচি ভাজি, তখন দেখা যায় যে কাজের হাতে অনেক সময় কিন্তু ফোসকা পড়ে যায় তেল ছিটে এসে। আর এরকমভাবে যদি কাজের হাতের মধ্যে আমাদের ফোসকা পড়ে, সেক্ষেত্রে কিন্তু আমাদের অন্যান্য কাজগুলো করতে অনেকটাই অসুবিধার মধ্যে পড়তে হয়, আর ব্যথা হয়, তার ফলে আমরা কাজ করতে পারি না। তো এবার থেকে যখন আমরা লুচি ভাজবো বা মাছ ভাজবো, যেগুলোতে তেল ছিটকে আসার সম্ভাবনা থাকে, তখন এই ছোট্ট একটা কাজ করে নিতে হবে। তো দেখো আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু এই ধরনের বড় জলের বোতলগুলো থাকে। তো এই জলের বোতলের সামনের দিকের এই অংশটাকে যদি আমরা কেটে নিতে পারি, আর তারপর এই সামনের দিকের ক্যাপটাকে খুলে নিয়ে আমরা হাতা খুন্তি বা ঝাঁঝরি যে হাতাগুলো দিয়ে আমরা লুচি ভাজি, সেগুলোকে যদি এইভাবে আমরা ঢুকিয়ে নিই, তাহলে কিন্তু তেল ছিটে আসার সম্ভাবনা থাকবে না। এর ভেতর থেকে যদি আমরা হাতটাকে ঢুকিয়ে নিই, তাহলে কিন্তু এই জলের বোতলের যে উপর দিকের কাটা অংশটা, সেটা কিন্তু আমাদের একটা গার্ড হিসেবে থাকবে। দেখো এখানে আমি লুচি ভেজে নিচ্ছি, আর এই বোতলটা কিন্তু অনেকটাই আমাকে সেফটির মতো কাজ করছে। এইভাবে শুধুমাত্র লুচি ভাজার জন্য না, যে কোনো ভাজাভুজি হোক বা মাছ ভাজার সময় এই প্রসেসটা আমরা অ্যাপ্লাই করলে কিন্তু আমাদের আর কোনো রকম অসুবিধার মধ্যে পড়তে হবে না। আশা করছি আজকের সমস্ত টিপসগুলো তোমাদের কাজে দেবে। টিপসগুলো যদি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। আমার এই ভিডিওটাকে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না। দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওর সঙ্গে। ধন্যবাদ।